আসসালামু আলাইকুম, জব নিউজ ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আবার উপস্থিত হলাম। তো ভূমি সংস্কার বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ভূমি ভবনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর আবেদনের শুরুর তারিখ কবে, আবেদনের শেষ তারিখ কবে, কিভাবে আবেদন করবেন এবং কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে সবার আগে সকল আপডেট পেতে পারেন। তো শুরুতেই আপনাদেরকে জানাবো এর আবেদনের শুরুর তারিখ কবে এবং আবেদনের শেষ তারিখ কবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ 21 জুলাই 2022 বিকেল 5টা পর্যন্ত এবং আবেদনের শুরুর তারিখ 23 জুন 2022 সকাল 10টা, অর্থাৎ এটি এখনও আবেদন শুরু হয়ে গেছে অলরেডি 23 তারিখ, আজকে 25 তারিখ। তো আবেদনের শেষ হবে 21 জুলাই 2022 বিকেল 5টা পর্যন্ত। 60 মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর, টাকা 10,200 থেকে 24,680 টাকা, জাতীয় বেতন স্কেল 2015 গ্রেড 14, পদ সংখ্যা রয়েছে 2টি, ভূমি সংস্কার বোর্ড প্রধান কার্যালয়, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা শিক্ষিত, বিশ্ববিদ্যালয়তে অনন্যতম, দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ব্যাপক পরীক্ষায় 60 লিপিতে প্রতি মিনিটে গতি, বাংলায় 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ, কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে গতি বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দ হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এক্ষেত্রে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, রংপুর, রাজশাহী, বরিশাল বিভাগের প্রার্থীগণ এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে শুধু রংপুর, রাজশাহী, বরিশাল বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং বাকি সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন এই পদের জন্য। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 9,490, জাতীয় বেতন স্কেল 24,2015 গ্রেড 16, পদ সংখ্যা 1টি, উপভূমি সংস্কার কমিশনারের কার্যালয় রংপুর বিভাগ, শিক্ষিত বোর্ডেতে অন্যতম, দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায়, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ টাইপিং করার গতি থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিল যোগ্য। এক্ষেত্রে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। রেকর্ড কিপার 9,300 থেকে 22,490, জাতীয় বেতন স্কেল 2015, পদ সংখ্যা রয়েছে 1টি, ভূমি সংস্কার বোর্ড প্রধান কার্যালয়, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, এমএস ওয়ার্ড এক্সেল সহ কম্পিউটার পরিচালনা পারদর্শিতা হতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা বিভাগের প্রার্থীগণ শারীরিক প্রতিবন্ধী কোটা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। গাড়ি চালক এক্ষেত্রে 9,300 থেকে 22,490, জাতীয় বেতন স্কেল 2015 গ্রেড 16, পদ সংখ্যা রয়েছে 3টি, উপভূমি সংস্কার কমিশনার কার্যালয় রংপুর, খুলনা ও ময়মনসিংহের জন্য, শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, ড্রাইভিং লাইসেন্সের অভিজ্ঞতা সম্পন্ন, পরিচালক অগ্রাধিকার পাবেন। সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগের প্রার্থীগণ এবং এতিম শারীরিক প্রতিবন্ধী কোটা প্রার্থীগণ এবং সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে। অফিস সহায়ক, টাকা 28,350 থেকে 20,010 টাকা, জাতীয় বেতন স্কেল 2015 গ্রেড 20, পদ সংখ্যা রয়েছে 2টি, ভূমি সংস্কার বোর্ড প্রধান কার্যালয় 1টি, উপ ভূমি সংস্কার কমিশনার কার্যালয় 1টি, স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা SSC সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, রাজশাহী বিভাগ, বরিশাল, সিলেট বিভাগের প্রার্থীগণ এবং এতিম শারীরিক প্রতিবন্ধী কোটা সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 23 জুন 2022 তারিখের মধ্যে 18 থেকে 30 বছর হতে হবে এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে এক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ পুত্রকন্যাদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 32 বছর হতে হবে। এক্ষেত্রে অনলাইনে আবেদন করতে গেলে আপনাদেরকে lrb.teletalk.com বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের শুরুর তারিখ 23 জুন 2022 সকাল 10টা, আবেদনের শেষ তারিখ 21 জুলাই 2022 বিকাল 5টা। আবেদন করার পর একটি ইউজার আইডি পাবেন এবং এটি SMS-এর মাধ্যমে আপনাদেরকে আবেদন ফি জমা করতে হবে। রঙিন ছবি প্রার্থী 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। তো এখানে উল্লেখ করে দিয়েছে 1 থেকে 4 নং পদের জন্য 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা, 112 টাকা এবং 72 ঘন্টার মতো জমা দিতে হবে, এবং ক্রমিক নং 5 নং পদের জন্য 50 টাকা, সার্ভিস চার্জ 6 টাকা, সহ মোট 56 টাকা, অনধিক 72 ঘন্টার মাধ্যমে আপনাদেরকে
যে কোনো টেলিটক প্রিপেড সিম থেকে এটি প্রেরণ করতে হবে। এসএমএস কি ব্যবহার করবেন? এলআরবি স্পেস আপনার যে আবেদন প্রাপ্ত ইউজার আইডিটি এটি দিয়ে আপনার 16222 নাম্বারে সেন্ড করতে হবে। তারপর আপনার একটি মেসেজ আসবে 112 টাকা অথবা 100 শুধু 56 টাকা আপনি যে পদের জন্য আবেদন করবেন, এবং একটি পিন নাম্বার আপনাকে সেন্ড করবে। দ্বিতীয় মেসেজটি আপনাকে এলআরবি স্পেস ইএস আপনার পিন নাম্বারটি সেন্ড করলে আপনার একটা মেসেজ দিবে কনগ্রাচুলেশন এবং আপনার নাম এবং পেমেন্টটি সাকসেস হয়েছে, এবং আপনার পরবর্তীতে ওই ফোন নাম্বারে জানানো হবে আপনার পরীক্ষার ডেট কবে এবং অ্যাডমিট কিভাবে ডাউনলোড করবেন, এ বিষয়ে আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে। তো এই ছিল ভূমি সংস্কার বোর্ড ভূমি ভুবন শহীদ তাজউদ্দিন আহমদ সরণি থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছিল, এ নিয়ে বিস্তারিত আলোচনা। ধন্যবাদ।